নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে কী যোগ্যতা লাগবে, সঙ্গে বয়স সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, ভ্যাকান্সি কত রয়েছে, সেই সঙ্গে আবেদন প্রক্রিয়া, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ICMR থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি নোটিফিকেশান বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট উল্লেখ করা আছে, যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং রেগুলার পোস্ট। তো সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের নাম, টোটাল পোস্ট এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং বেতন এখানে উল্লেখ করা আছে। তো দেখো, তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 4টি ভ্যাকান্সি রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্টে মাত্র 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে বেতন তোমাদের দেওয়া হবে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের বেতন কাঠামো বলা হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। আর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। ঠিক আছে, তো সমস্ত পোস্ট মিলে কিন্তু ভ্যাকান্সি মাত্র 5টি ভ্যাকান্সি রয়েছে। সরকার ভ্যাকান্সি এমন করে বের করছে যেন মনে হচ্ছে সরকার নিজের পকেট থেকে সোনার চেন বের করে দিচ্ছে। ঠিক আছে, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট বলা হয়েছে আগামী 18 তারিখ, 18ই এপ্রিল 2024 তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট। এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://niohrecruitment.org। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কোয়ালিফিকেশান লাগবে, সঙ্গে বয়স সীমা কী বলা হয়েছে। তো এখানে তোমাদের LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশে 35টি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে 30টি ওয়ার্ড পারমিট, টাইপিং স্পিড থাকতে হবে। সঙ্গে দেখো তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশে 35টি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে 30টি ওয়ার্ড পারমিট, টাইপিং স্পিড থাকতে হবে। এখানে তোমাদের সেম বয়স 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, সঙ্গে তোমরা কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে https://www.niohrecruitment.org, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 1,000 টাকা, সেই সঙ্গে SC ST PWD এবং সমস্ত মহিলা প্রার্থীর ক্ষেত্রে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে, তোমাদের UDC এবং LDC ওয়াই পোস্টে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে, যেখানে তোমাদের 100টি অবজেক্টিভ টাইপ MCQ কোশ্চেন করা হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের মান 1 করে। আর তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, পরীক্ষার সেন্টার তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আহমেদাবাদ এবং গান্ধীনগরে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। ওকে,